প্রথম হয়েও এতদিন বিসিএস ক্যাডার হতে পারেননি তারা, কেবলমাত্র রাজনৈতিক বিবেচনায় চাকরি থেকে হয়েছেন বঞ্চিত। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মকমিশনের সুপারিশক্রমে 259 জন প্রার্থী ভূতাপেক্ষিকভাবে ক্যাডার পদে নিয়োগ পেয়েছেন। এই তালিকায় পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়া ইব্রাহিম সাবিতের নামও রয়েছে, যিনি আজ থেকে 13 বছর আগে বিসিএস পরীক্ষায় তথ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন। কিন্তু প্রথম হলেও তাকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়নি, পুলিশ ভেরিফিকেশনের দোহাই দিয়ে তাকে বাদ দেওয়া হয়। গত 14 আগস্ট গেজেটে নিজের নাম দেখে একটি লম্বা ফেসবুক স্ট্যাটাস দেন ইব্রাহিম সাবির। সেখানে তিনি জানান এখন তিনি এই পদে যোগদান করতে পারবেন না, সেটির কারণও খোলাসা করেছেন তিনি। এখন যুক্তরাষ্ট্রের একটা প্রাইভেট ফার্মে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। বিসিএস ক্যাডার না হলেও প্রফেশনাল ক্যারিয়ার নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই ইব্রাহিম সাবিতের। তিনি এশিয়া প্যাসিফিকের মতো স্বনামধন্য ইউনিভার্সিটিতে পড়েছিলেন, তিতাস গ্যাসে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মেধাক্রমে ছিলেন প্রথমে, আমেরিকাতে ফুল ফান্ডিং নিয়ে উচ্চতর শিক্ষা অর্জন করতে যান। সেখানে মাস্টার্স শেষে গত 5 বছরে 4টি ফেস টু ফেস ইন্টারভিউ দিয়ে 4টি চাকরি পেয়েছেন। সম্প্রতি উপজেলা কাউন্টি লেভেলে ডেপুটি চিফ অফ ইঞ্জিনিয়ারিং সার্ভিসে দিয়েছেন ইন্টারভিউ। রাজনৈতিক প্রতিপক্ষের পরিবার থেকে কাউকে বিসিএস এর মতো সিস্টেমে চাকরি না দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন তিনি। বাংলাদেশের মানুষ ঠিকমতো জানত না যে গত 15 বছর দেশ থেকে শুধু 11 লাখ কোটি টাকা পাচার হয়নি, অন্তত 259 জন বিসিএস এর ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পরেও গ্যাজেট প্রকাশের সময় বাদ দেওয়া হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে। লাখ লাখ মেধাবীকে বাদ দিয়ে শুধু দলকানা দালালকেই নিয়োগ দেওয়া হয়েছে সেখানে। মেধাবী ইব্রাহিম সাবিতের প্রত্যাশা স্বাধীন বাংলাদেশে আরও উন্নত হবে, মেধায় মননে আর প্রাতিষ্ঠানিকতায়। এই মুহূর্তে তার পক্ষে এই চাকরিতে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না, তবে ভবিষ্যতে দেশের উন্নতিতে অবদান রাখার ব্যাপারে চিন্তা করার কথা বলেছেন তিনি। ইব্রাহিম সাবিতের মতোই প্রথম হয়েও বিসিএস ক্যাডারে চাকরি হয়নি আরেক মেধাবী বিল মারুফ বিন বারিকের। 38তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অধিকারী বিল মারুফ কোরআনের হাফেজ হওয়ায় চাকরি বঞ্চিত হন বলে জানান তার মা। তিনি জানান তার ছেলে বিল মারুফ ছোটকাল থেকেই মেধাবী, তার মেধা অতি ক্ষুরুধার। তাকে একই সাথে হাফিজ মাদ্রাসা এবং স্কুলে পড়িয়েছেন, এতে করে সে কোরআনে হাফেজ, পাশাপাশি বৃত্তিসহ এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন A+ পায় এবং বুয়েটে 42তম মেধাক্রমে চান্স পেয়েছিল। একই সাথে মেডিকেল ও ঢাবিতেও চান্স হয়। বুয়েট থেকে কৃতিত্বের সাথে পাশ করার পর পিডিবির পাওয়ার প্ল্যান্টে ইঞ্জিনিয়ার পদে চাকরি হয়। চাকরির পাশাপাশি অনেক কষ্ট করে বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে থাকেন বিল মারুফ। বিসিএস এ প্রিলিতে রিটেন ও ভাইবাতে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অধিকার করে, কিন্তু বিসিএস এর গ্যাজেটে প্রথম স্থান অধিকারী বিল মারুফকে বাদ দিয়ে বাকি 24 জনকে গ্যাজেট দেওয়া হয়। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মন্ত্রণালয়ের অনেক ধর্ণা ধরেও কোনো কাজ হয়নি, কোর্টে রিট করেও কোনো ফলাফল পাওয়া যায়নি। সাধারণ বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে। জনপ্রশাসন মন্ত্রণালয় এই কাজটি পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে করিয়ে থাকে। পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে 14টি বিষয় যাচাই বাছাই করে দেখা হয়। এর মধ্যে কোন প্রার্থী কোথায় পড়ালেখা করেছেন, কোথায় থেকেছেন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কিনা, গ্রেফতারি হয়েছিল কিনা, সেটি দেখা হয়। অনেকের অভিযোগ যে 14টি বিষয়ে পুলিশ ভেরিফিকেশনে যাচাই করার কথা তার বাইরে গিয়েও প্রার্থীদের তথ্য নেওয়া হয়েছে। বিশেষ করে প্রার্থী কিংবা তার পরিবার কোন মতাদর্শের, কোন রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী তা গুরুত্ব সহকারে দেখা হতো, এর ফলে এসব প্রার্থী বাদ পড়ে থাকতে পারেন।